ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। করোনা আবহের মধ্যে জনজীবন স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনার জন্য ধীরে ধীরে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন জায়গায় দোকান বাজার খুলে দেওয়া হয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে সকলে যাতে বাজারে বের হন এবং সামাজিক দূরত্ব যাতে বজায় রাখে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা, এইসব বিষয়ে ধারাবাহিকভাবে সচেতনতার প্রচার চলছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্র কার্জনকে চত্রে মানুষকে সতর্ক এবং সচেতন করার জন্য পথে নামলেন ট্রাফিক বিভাগের পুলিশ আধিকারিক সহ পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ চিহ্ন রায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা এবং ট্রাফিক ওসি সংগ্রাম মৈত্র। তারা একে একে মাইক হাতে জনগণের উদ্দেশ্যে সচেতন বার্তা দেন। তারা বলেন মাস্ক পরা বাধ্যতামূলক, এছাড়াও মাস্কবিহীন অবস্থায় যারা রাস্তায় চলাচল করছেন তাদেরকেও সতর্ক এবং সচেতন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে, কিন্তু জনজীবন যত ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসে তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিন বর্ধমানের কার্জনকে চত্বরে পুলিশকর্মীরা পথ চলতি মানুষজনদের যাদের মুখে মাস্ক নেই সেই সমস্ত মানুষদের হাতে একটি করে মাস্ক তুলে দিলেন এবং তারা যাতে মাস্ক ছাড়া ঘর থেকে বের না হন সেই অনুরোধ করলেন। আমরা সবাই অলরেডি জেনে গেছি যে কোভিড-19 মোকাবিলায় মাস্কের ব্যবহার, স্যানিটাইজারের ব্যবহার, এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা সবাই জেনে গেছি। এখন আমাদের যে সময়টা, এখন আমাদের অফিস দোকানপাট সব কিছু মোটামুটি খুলে গেছে, আমাদেরকে আসতে হচ্ছে, রাস্তায় বেরোতে হচ্ছে জনসাধারণকে। তো এই মাস্ক যাতে আমরা সবাই ব্যবহার করি তারই সচেতনতার জন্যই মেনলি সত্য প্রয়াস আমাদের। আমরা হয়তো এই কার্জন গেট মোড়ে আমরা যারা মাস্ক পরেনি তাদেরকে মাস্ক দেবো, বা হয়তো এখানে তো সবাই আসবে না, সবাইকে আমরা কভার করতে পারবো না, কিন্তু এটা আমাদের চলতে থাকবে। আর এইটার মধ্যে দিয়ে আমরা সবার কাছে এই সচেতনতা বার্তা দিতে চাইছি যে যখনই রাস্তায় বেরোবেন অবশ্যই করে মাস্ক পরবেন। মাস্ক একটা এখন খুব জরুরি, অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, জরুরি হয়ে গেছে। আমি আর এই আমার বক্তব্য নির্ধারিত করবো না, আমি এখানে হেডকোয়ার্টার স্যারকে রিকোয়েস্ট করছি একটু বলে তারপরে আমরা অনুষ্ঠান করবেন। অবশ্যই হচ্ছে মাস্ক পরবেন, মাস্ক ব্যতীত কেউ রাস্তায় বা ওপেন মার্কেটে চলাফেরা করবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন যাতে আমরা এই করোনার যে প্রভাব তার থেকে আমরা দূরীভূত হতে পারি। সেই কর্মসূচি উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে এখানে আছে আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যার, আছেন ডিএসপি হেডকোয়ার্টার স্যার এবং অন্যান্য আমার কলিগরা। আমি সকলকে উপস্থিত যারা এখানে রয়েছে প্রত্যেকটি মানুষ, মিডিয়ার আমাদের বন্ধুরা আছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং সরকারি যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধগুলো সকলে পালন করবেন এই আশা রাখছি, প্রত্যেকেই পালন করবেন যাতে আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে কোনোরকমভাবে হেনস্থ হতে না হয়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।